হ্যালো বন্ধুরা সবই কেমন আছেন আশা করি সে ভালো আছেন তো বন্ধুরা আজকের এই টিপসটির মাধ্যমে আপনি জানতেও পারবেন কি করে যে কোনো ফ্রেন্ডের ওয়াইফাই চুরি করে ইউজ করা যায় ঠিক আছে আর সে বুঝতেও পারবে না এবং সে তার ডিভাইস বা মোবাইলে বুঝতে পারলেও কিন্তু আপনার মোবাইলে এসে দেখে কিন্তু বুঝতে পারবো না যে আপনি কোনো এর সাথে কানেক্টেড আছেন ঠিক আছে তো বন্ধুরা চলুন সেই টিপসটি অ্যান্ড ট্রিক্সটি জেনে আসি আর তার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই বেসিক্যালি রিডিয়ার সাবস্ক্রাইব ক্লিক করে পাশে গিয়ার আইকনটা সিলেক্ট করে দেবেন কেননা এরকম অ্যানড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন তো বন্ধুরা আমাদের একটি অ্যাপ্লিকেশনের হেল্প নিতে হবে সেই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড করে নেব তো দেখুন কিলিজ স্ট্যাটাস বার তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আমি অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখন যদি আমি ওয়াইফাই কানেক্ট করি আমার কোনো ফ্রেন্ডের সাথে তো এখানে ওয়াইফাই বেসিক্যালি অন করে দেখুন এখানে যদি আমি কানেক্ট করি তাহলে কিন্তু উপরে একটি আইকন আসবে সেটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি তো এই কানেক্ট যখন থাকবে তখনই আপনার একটা ফ্রেন্ড এসে কিন্তু এই কানেক্টটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যদিও সে তার ডিভাইস বা মোবাইলে বুঝতে পারলো যে আপনি তার সাথে কানেক্ট হলেন কিন্তু তারপরে যখন আপনার ফোনে এসে দেখবে যে আপনার এখানে আইকনটি চলে এসেছে এবং আপনি ওয়াইফাই বা নেট করতেছেন তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন তো ম্যানুয়ালি এই অ্যাপ্লিকেশনটি আপনার উপরের স্ট্যাটাস বাসটা কিন্তু নীল করে দিবে ঠিক আছে উপরে কোনো রকম আপনার আইকন থাকবে না যদিও আপনি ওয়াইফাই বা যে কোনো ধরনের নেট করে থাকেন তো বেসিক্যালি যখন এটা অন করে দিবেন তো দেখুন উপরে কোনো রকমের কোনো আইকন নেই তো আপনি যদি এখন ওয়াইফাই কানেক্ট করেন তাহলে কিন্তু উপরে আইকনটা থাকার কথা ঠিক আছে কিন্তু নেই এখানে আপনি বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন দিয়ে যদি অন করে দেন তাহলে কিন্তু কোনো আইকনই উপরে থাকবে না তো বেসিক্যালি এখানে আমি নেটওয়ার্ক সিলেক্ট করে দিয়েছিলাম দেখুন এখানে কিচ্ছু নেই এখন জাস্ট এখানে চার্জার এবং টাইমিং পয়েন্টটা ঠিক আছে তো আমরা সবাই জানি আমরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকলে ওয়াইফাই উপরে একটা পিএনজি বা আইকনটি ফাইল দেখানো যায় বা দেখা যায় সেই ফাইলটি কিন্তু এখন নাই তো আপনি যেটা অফ করে দেন তাহলে কিন্তু দেখা যাবে ঠিক আছে আপনার সব উপরে স্ট্যাটাস বাজ কিন্তু দেখা যাবে তো বেসিক্যালি এটা অফ করে দেবেন চাইলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন নাল নীল হলুদ যেটা আপনার পছন্দ ঠিক আছে তো আমি বলবো আমি সাজেস্ট করবো আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি কালারটি সিলেক্ট করে নেবেন তাহলে এর ক্ষেত্রে আপনার আরও বেশি সুবিধা হবে তো এখানে দেখুন ওয়াইফাই আইকন যেটি আপনি এটা অন করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি ওয়াইফাই আইকন চলে আসবে ঠিক আছে তো এটা আপনাকে কখনোই অন করতে লাগবে না কারণ সে এমনিতেই বুঝতে পারবে ঠিক আছে অফ করে দেবেন তারপর চাইলে এখান থেকে তার সাথে আপনি আরও একটি সিক্রেটভাবে এখানে নেটওয়ার্ক মোড সিলেক্ট করে নিতে পারেন যদি আপনি ফোর জি বা যেরকম নেটওয়ার্ক আপনি দিয়ে দেন তাহলে কিন্তু ও বুঝতে পারবে যে আপনি এখন নেট করতেছেন তো আপনার ফোনটা এসে দেখলেও তাহলে কিন্তু বুঝতে পারবে না আপনি ইন্টারনেট ব্রাউজিং করতেছেন ঠিক আছে আপনার সিম কার্ড দিয়ে রিচার্জ করে এখানে ডাটা অন করে আপনি ইন্টারনেট করতেছেন ঠিক আছে এক্ষেত্রে আরও সে বুঝতেও পারবে না ঠিক আছে তো ক্ষেত্রে আপনি জিপিএসটা অন করে দিতে পারেন দেখুন লোকেশনের জিপিএস তো চাইলে আপনি এটা অন করে দিতে পারেন তো এক্ষেত্রে আপনি টাইমও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন কত টাইম ঠিক আছে তো খুবই খুবই ভালো একটি অ্যাপ্লিকেশন ঠিক আছে আপনাদের জন্য আপনারা যদি ওয়াইফাই কারো কানেক্ট করে ধরা পড়ে যান তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কখনোই আপনি ধরা পড়তে পারবেন না ঠিক আছে জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল এবং ডাউনলোড করে জাস্ট ওপেন করে দিবেন তাহলে আপনার ফ্রেন্ডস আপনাকে ধরতেও পারবে না ঠিক আছে তো বন্ধুরা বেসিক্যালি এটাই ছিল সেই অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি চুরি করে লুকি লুকে যে কোনো ফ্রেন্ডের ওয়াইফাই আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে সে তার ডিভাইসে বা কোনো মোবাইলে বুঝতে পারলেও কিন্তু আপনার মোবাইলে এসে দেখে কিন্তু কখনই সে বুঝতে পারবে না যে আপনি লুকি লুকে কারো ওয়াইফাই কানেক্ট করে ইউজ করতেছেন তো ফ্রেন্ডস অবশ্যই টিপসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি টিপসটি হেল্পফুল হয় তো লাইক দিয়ে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং